আজকে এই ভিডিওটাতে থিওরিক্যাল ক্লাস সঙ্গে প্র্যাকটিক্যাল কিছু ভিডিও এরপরে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কীভাবে গাড়ি চালাতে হবে। এখানে কয়েকটা রোড বানানো আছে এবং কয়েকটা জিনিস তৈরি করা আছে, পরপর আপনাদেরকে বলে বোঝাবো কোনটা কি করবে। দেখুন, এটা হচ্ছে থ্রি লেনের রাস্তা, ঠিক আছে? এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, এখানে এই রোডটাতে একসাথে তিনটে গাড়ি সামনের দিকে যেতে পারে, ঠিক আছে? আপনার গাড়ি যদি এখানে থাকে আপনি প্রয়োজনে সামনের গাড়িকে ওভারটেক করে এই লাইনে আসতে পারবেন, বা এই গাড়ি লাইন থেকে কোনো গাড়ি থাকলে তাকে ওভারটেক করে এখানে আসতে পারবেন, ঠিক আছে? যদি কোনো অসুবিধা না থাকে, সামনে ডান দিকে ফাঁকা থাকে, তবেই যেতে পারবেন। আচ্ছা, এই রোডে যারা গাড়ি চালাবে তারা 20 স্পিড প্রয়োজনে এই রোডে আসতে পারে। এই রোডে যারা গাড়ি চালাবে 40 স্পিড, যদি সামনে গাড়ি না সরে বা আপনার গাড়ি তাড়াতাড়ি থাকে তাড়া থাকে তো এই রোডে এই লেনটায় আসতে পারে। এই লেনটা 60 থেকে যত স্পিড চালাতে পারবে চালাতে পারে, অসুবিধা নেই। তবে 60 স্পিডে চালালে গাড়ি সুস্থ থাকে, এগিয়ে সুস্থ থাকে এবং আপনিও সুস্থ থাকবেন, সব দিক থেকে ভালো। এবারে টপ গিয়ারে 60 স্পিডে চালাতে হবে। আর এখানে দেখুন, এই যে লাইনটা আছে এটা হচ্ছে স্টপ লাইন। আপনি গাড়িটা ধরুন এই রোডে এইভাবে চালাচ্ছেন, এইবার আপনি যাচ্ছেন সবুজ, সবুজ মানে হচ্ছে যাওয়া সিগন্যাল, ক্লিয়ার আছে তো সবুজটা জ্বলে আছে, আপনি এই রোড ধরে যাচ্ছেন, আপনার 60 স্পিড আছে। হঠাৎ দূর থেকে ধরুন এখানে স্টপ আছে আর এখান থেকে আপনি দেখতে পেলেন, এখান থেকে দেখতে পেলেন যে আপনার হট করে সিগন্যালটা হলুদ হচ্ছে, তাহলে কি করতে হবে? হলুদ হয়ে 3 বার হলুদ হওয়ার পরে দেখতে রেড চলে যায়, তাহলে আপনার গাড়ি যদি এখানে থাকে তাহলে হলুদ হওয়া মাত্রই আপনাকে ব্রেক করে স্লো করে এই লাইনটায় আর যাবে না, এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিকেটার দিয়ে এইখানে চলে যাবে। যখন দাঁড়াবেন স্টপের আগে এরকম পজিশনে দাঁড়াবেন, কারণ অনেক অনেক সময় এইখান থেকে এই ডান দিকের লাইনটা না হয় এই ডান দিকের রোডে যাওয়ার জন্য ব্যবহার হয়, না তো এখান থেকে ইউ টার্ন নেওয়ার জন্য ব্যবহার হয়, ঠিক আছে? যার কারণে এই ডান দিকের লাইনটা ছেড়ে দেবে, ডান দিকের লাইনটা ছেড়ে দিয়ে আপনি যে রোডেই থাকে মাঝখানের লাইনটা চলে আসবেন ইন্ডিকেটার ব্যবহার করে। তাহলে কি হবে, পুলিশ সবসময় মনে রাখবেন এখানে পুলিশ থাকে, এই পাশে পুলিশ থাকে, তাহলে আপনি যদি এখানে আসেন তাহলে কি হবে, আপনার সামনে একটা গাড়ি পিছনে এখানে এই পজিশনে আসলে সামনে একটা গাড়ি থাকবে, পিছনে সাইডে একটা গাড়ি থাকবে, পিছনে একটা গাড়ি থাকলে পিছনে একটা গাড়ি থাকবে, তাহলে আপনি চারদিক দিকে ঘিরে গেলেন, তাহলে পুলিশ আপনাকে হাত দেখাবে না, কেস দেবে না, কোনো পয়সা আপনার লাগবে না, এইভাবে আপনার পয়সাটা পাবে। এবং যদি আপনার গাড়িটা কোনো রকম হলুদ হওয়ার পরে দেখেন যে আপনার গাড়ি এই পজিশনে আছে, তাহলে কোনোদিনই এইখানটা ব্রেক পারবেন না, সোজা টেনে বেরিয়ে চলে যাবেন সিগন্যালটা, যদি বা সোজা যাওয়ার হয় সোজা চলে যাবেন, যদি বাঁদিকে সিগন্যাল থাকে বাঁদিকে যাওয়ার হয় বাঁদিকে চলে যাবেন। অনেক সময় রেড হওয়ার পরে দেখবেন এই সিগন্যালটা ছাড়ে না, ডান দিকে সিগন্যালটা ছাড়ে না, শুধু সোজা আর বাঁদিকে সিগন্যালটা ছাড়ে, তাহলে কী করতে হবে, আপনাকে সোজার বাঁদিকে সিগন্যালটা যাওয়ার যেহেতু সিগন্যাল থাকবে তো আপনার বাঁদিকে যাওয়ার হলে বাঁদিকে যেতে পারবেন বা সোজা যাওয়ার হলে সোজা যেতে পারবেন, ঠিক আছে? কিন্তু ডান দিকে সিগন্যালটা না থাকলে ডান দিকে যাওয়া যাবে না, তাহলে কেস দেবে, তাহলে আপনার যদি ডান দিকে যাওয়া হয় তাহলে দূর থেকে গাড়িটা এই লাইনে দাঁড় করাবে, যদি সোজা যাওয়ার হয় এই লাইনে দাঁড় করাবে, তাহলে এইখানে যদি গাড়ি দাঁড় করান তাহলে যেটা বললাম পুলিশ কোনোদিনই আপনাকে হাত দেখাবে না এবং কেসও দিতে পারবে না, ঠিক আছে? এটা যখন যেরকমভাবে দেখালাম চলুন কীভাবে দাঁড়াবেন এটা প্র্যাকটিক্যালের ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে? দূর থেকে সিগন্যাল কেয়ার কেন করতে হয় সব কিছু আপনার নলেজে আসবে। চলুন এইবার বলি এই জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং এটা এটা কেন দেওয়া থাকে, এটা শুধুমাত্র যখন এখানে রেড সিগন্যাল পড়বে সব গাড়ি যখন এখানে দাঁড়িয়ে যাবে তখন পাবলিক
এখান থেকে এই পাশে আসবে আর এখান থেকে এই পাশে আসবে, এখানে সিগন্যাল থাকবে রেড আর গ্রিন, দুটো কয়েকটা সিগন্যাল থাকবে মানুষের চিহ্ন দিয়া, ঠিক আছে? যদি রেড থাকে তাহলে পার হতে পার হবে না, যদি গ্রিন থাকে তাহলে অবশ্যই পার হতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে এটাকে জেব্রা ক্রসিং করে, এটা মানুষ পার পারাপার হওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই এই রোডটা সম্পর্কে এবার বলি। এই লাইনটা দেখেছেন, এইটা যে দেখো ফাঁকা ফাঁকা আছে, এই লাইনটা কিন্তু কন্টিনিউয়াস আছে, তার মানে কি? এই এটা ওয়ান ওয়ে আছে, ওয়ান ওয়ে না, এটা হচ্ছে টু ইন ওয়ান, মানে একই রাস্তায় যাতায়াত করতে পারবে। যেমন এই পাশের গাড়ি এখানে একটা মাঝখানে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে একটা ডিভাইডার টাইপ, এই দাগটা মানে ডিভাইডার, মানে এদিককার গাড়ি এই সাথে যাচ্ছে, ওদিককার গাড়ি এই পাশে আসছে। তো এই লাইনটাকে কোনো সময় ক্রস করবেন না, গাড়ি সবসময় এই লাইন থেকে দুপুর ছেড়ে চালান আর এই লাইন থেকে দুপুর ছেড়ে চালান, ঠিক আছে? তাহলে মাঝখানে আপনার দুপুর থেকে তিন ফুট ক্রস করার সময় জায়গা হয়ে যাবে, ঠিক আছে? এই এটা কন্টিনিউয়াস টাইম, এই লাইনটা যেখানে যেখানে আছে দেখবেন অনেক টার্নিং এ থাকে, যে টার্নিং মোড়ে গাড়ি ওভারটেক করবেন না। টার্নিং মোড়ে গাড়ি ওভারটেক করলে কি হবে? আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ধরুন টার্নিং মোড়ে গাড়ি ওভারটেক করলে কি হবে? এই গাড়িটা যে টার্নিং থাকে, যদি এরকম টার্ন থাকে, যদি টার্নিং এরকম থাকে, তাহলে টার্নিং মোড়ে কোনো সময় গাড়ি ওভারটেক করা যাবে, ঠিক আছে? সবসময় এই লাইনটা কন্টিনিউয়াস লাইন থেকে এর ফুট এদিকে বা দুপুর এদিকে ছেড়ে চালাবেন, এদিকে যারা যাবেন তারা এই লাইনটাকে ছেড়ে দুপুর ছেড়ে গাড়ি চালাবেন, ঠিক আছে? তাহলে আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার গাড়ি সুস্থ থাকবে। যেখানে কন্টিনিউয়াস লাইন আছে সেখানে কন্টিনিউয়াস লাইন পার করা যাবে, তার মধ্যে থেকেই আপনাকে গাড়ি চালাতে হবে। এই সাইডের গাড়ি এদিক যাচ্ছে, ওই সাইডের গাড়ি এদিক যাবে, সেম স্টপ সিগন্যাল এই লাইনের এই পাশে থাকবে আর এই লাইনের এই পাশে থাকবে। এটা হচ্ছে জেব্রা ক্রসিং, মানুষ পার হওয়ার পার পার হওয়ার জন্য সবসময় এই জেব্রা ক্রসিং এর আগে দাঁড়াতে আসি না, ঠিক আছে? আচ্ছা, এই রোডটা গেল, এটা কন্টিনিউয়াস লাইনের রোড। এখানে দেখুন, এখানে ফোর লেন বলা যায়, এখানে বাস রুট সাইডে থাকে, এটা একদম হাইওয়ে, এখানে বাস রুট সাইডে থাকে। এইটা যখন দেখবেন একেবারে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হাইওয়ে থাকে, তখন কি হয়, গাড়ি অনেক স্পিডে চলে, ঠিক আছে? তখন কি হবে, এই লাইনটায় আপনি 40 গাড়ি চালাবেন, এই লাইনটায় 60 গাড়ি চালাবেন, এই লাইনটায় 80 গাড়ি চালাবেন। যদি রোড ফাঁকা থাকে আপনি এই লাইনটা 60 চালাতে পারেন, 60 চালালে আপনার সবসময় মনে রাখতে হবে যে 60 গাড়ি চালানো টপ গিয়ারে এবং ক্লাচ ব্রেক কম করলে গাড়ির তেল সার্ভিস খুব সুন্দর থাকবে, আপনার তেলের পয়সা বাড়বে, আপনার গাড়ি সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, ঠিক আছে? তো এটা থ্রি লেন, তো একসঙ্গে এই গাড়িগুলো অবশ্যই যেতে পারে, ঠিক আছে? এখানে 40 স্পিড, এখানে 60 স্পিড, এখানে 80 স্পিড। এবার এরকমই রাস্তা কোনো কোনো জায়গায় এরকম আছে যে মাঝখানে দুটো লাইন দিয়ে থাকে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এই রোডের শেষ এইটা আর এই রোডের শেষ এইটা, এই মাঝখানে এটা ডিভাইডার। এবার যেহেতু ডিভাইডার করা নেই, তার জন্য এরকম দুটো সাদা দাগ দিয়ে থাকে, তার মানে বুঝে নিতে হবে এই রোডের শেষ এই দাগ এইটা এই দাগটা আর এই রোডের শেষ এই দাগটা, মাঝখানটা গ্যাপ রেখে আপনাকে লাইন মেনটেন করে অবশ্যই গাড়ি চালাতে হবে, যাতে এই পাশের গাড়ি এই রোডে না ঢুকে যায় আর এই পাশের গাড়ি এই রোডে না ঢুকে যায়, ঠিক আছে? এই লাইনটা কোনো কোনো সময় হলুদও থাকে, এই লাইনটা কোনো কোনো সময় হলুদও থাকে,